দর্শক সবুজ সমারোহে ভরা বাংলাদেশের অন্যতম আকর্ষণ অন্যতম সৌন্দর্য সুন্দরবন এবং এটি সারা বিশ্বের মধ্য মধ্যে থেকে বৃহৎ ম্যানগ্রোভ বন আমরা এসেছি সেই সুন্দরবনের মাঝখানে আমরা এখন আছি সুন্দরবনের করমজল পয়েন্টে এবং এটাকে আরেক নামে বলে হিরন পয়েন্ট তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা লোকালয়ের মতন কারণ গহিনে আমরা যেতে পারিনি সেখানে অনেক ভয় এবং সিকিউরিটি ছাড়া এগা এখানে সেখানে যাওয়ার খুবই অস দুঃসাধ্য ব্যাপার কারণ আমাদের দেশের অন্যতম আকর্ষণ এবং সারা বিশ্বের খুব ভয়ানক যে প্রাণীটি সেটার নাম রয়্যাল বেঙ্গল টাইগার সে আছে একটু ভিতরে গেলেই আমরা এখানে খেকশিয়াল অথবা কুকুরের ডাক শুনতে পাচ্ছি সুতরাং আর একটু দূরে যাওয়া ঠিক হবে না কারণ কুকুরগুলো হয়তো বাঘকে দেখেই ডাকা শুরু করেছে তবে আমাদের অনেক সাহস যার জন্য আমরা এই পর্যন্ত আসতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন গহীন অরণ্য এখানে কিছুই দেখা যাচ্ছে না কালি চোখে শুধুমাত্র ক্যামেরার লাইট নাইট মিশনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন তা না হলে আমরা দেখছি এটা পুরো অন্ধকার গুটগুটে অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের অন্যতম আকর্ষণ নারকেল নারকেল গাছ এই জন্যই সুন্দরবনের আরেক নাম হয়েছে নারকেল বাড়িয়া আপনারা দেখতে পাচ্ছেন দূরে অনেক বড় একটা বেল বেল গাছ গাছে অনেক অনেক বেল হয়েছে আমরা নিচে যাব না কারণ কথায় আসে নাড়িয়ে বেলতলায় একবারই যায় তবে আমাদের জন্য রিক্স একটু কম কারণ আমরা তো নাড়ে না আমাদের মাথায় চুল আছে সুতরাং বেল পড়লে হয়তো বেঁচেও থাকতে পারি কিন্তু তারপরেও আমরা রিক্স নিব না কারণ বেলের কোনো গ্যারান্টি নেই আর যেহেতু অনেক উঁচু গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় দুইশো মিটার হবে এত উঁচু গাছের থেকে যদি বেল পড়ে তাহলে আমরা জায়গায় বেল হয়ে যাব আর সেক্ষেত্রে আপনারা একটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা আম গাছ আমরা আশা করছি আগামী তিন মাসের মধ্যে এই আম গাছ থেকে আম খেতে পারবো এবং আম আমরা শেষ করে ছাড়বই ইনশাল্লাহ ও কোনোভাবে ঠেকাতে পারবে না আর বড়ই গাছ এই সময় বোরোই গাছের খুব দরকার ছিল কুলবরই গাছ আমরা পকেট বরে বরে কুলবরই খাতে খেতাম কিন্তু দুর্ভাগ্য আমরা কুলবরই গাছের সন্ধান এখনও পাইনি আর আশা করি খুব শীঘ্রই পাব তবে সে আশায় ঘুরে বালি আমরা একটু আগে বসার জন্য একটা খুব সুন্দর জায়গা পেয়েছিলাম কিন্তু সব দিক দেখলাম যে নারকেল গাছের তলায় বসাটা একবারে সমস্ত হবে না কারণ খুবই রিস্ক সারা জীবনে হয়তো দুটো নারকেল পড়ে কিন্তু সেই দুটো নারকেল যদি মাথার পর পড়ে তাহলে আমাদের খবর হয়ে যাবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা গাছ এই গাছের নিচে বসা যায় কিন্তু বসার জন্য ভালো কোনো জায়গা নাই গাছে কোনো নারকেল নাই সুতরাং এটা পুরো সম্পূর্ণরূপে সেফ জায়গা ছিল বাট মাটিতে তো বসে আমাদের শরীরে মানে আমাদের প্যান্ট নষ্ট করতে পারবো না তাই না তাহলে আর কী করার আমরা এখন বনের একটু গভীর গহীন জায়গায় প্রবেশ করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকাটা আমার সামনে হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছি আপনারা ক্যামেরায় ধরতে পারছেন একটা বাঘ দেখা যাচ্ছে বাঘটা হয়তো আমাদের দিকে ভয় পেয়ে ওইখানে দাঁড়িয়ে আছে এদিকে আসছে না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটু খেয়াল করলে দেখতে পারবেন আর খেয়াল না করলে দেখা সম্ভব না কারণ এদিকে অনেক অনেক জঙ্গল তবে আমাদের জন্য একটা দুর্ভাগ্য সেটা হলো আমরা সুন্দরবনে এসে সুন্দরী গাছের যে শ্বাসমূল মূল সেই শ্বাসমূলটা দেখতে চেয়েছিলাম কিন্তু পারলাম না তবে আপনাদের বিকল্প শ্বাসমূল আমি দেখা দিতে পারি এটা আমি গ্যারান্টি দিতে পারি যে এটা এক ধরনের শ্বাসমূল আপনারা দেখেন এই যে সুন্দরবনে সুন্দরী গাছের শ্বাসমূল দেখছেন আরও একটা গাছের শ্বাসমুল আমি আপনাদের আপনাদের দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে সুন্দরবনের বিশেষ একটি গাছ যেটা যেটাকে বলে কাটা বাহারি গাছ গাছে কাটা আছে কাটাকে যদি ধরে তাহলে তার হাত ফুট হয়ে যাবে এবং সামান্য রক্ত বেরোবে এটা কোনো খ্যানসা না আর আপনাদেরকে আরও একটা শ্বাসমূল দেখাচ্ছি এটা হচ্ছে গেওয়া গাছের কেওড়া গাছের শ্বাস শ্বাসমূল আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন গেওয়া কেওড়া সুন্দরী এই ধরনের গাছ সুন্দরবনে অনেক পাওয়া যায় এবং আমরাও পাইছি তাই তাদের শ্বাসমূল দেখাচ্ছি এবং এখন আপনাদেরকে দেখাবো একটা বড় শ্বাসমূল এইটা হচ্ছে আপনার এইটা অরিজিনাল সুন্দরী গাছের শ্বাসমূল কারণ দেখেন এত বড় শ্বাসমূল অন্য কোনো গাছের হওয়ার কথা না দেখছেন সো এখন এই দেখেন আপনাদের সেই সুন্দরবনের গহীন জায়গা যেখান থেকে কোনো রাস্তাঘাট কিংবা কোনো লোকালয় কোনো বাড়ি ঘর কোনো মাঠ স্কুল কিছু দেখা যাচ্ছে না সুতরাং এর থেকে ধরে নিতে পারি এটা অনেক দীর্ঘ হয়তো দু হাজার কিলোমিটার লম্বা একটা সুন্দরবন এবং দু হাজার কিলোমিটার লম্বা একটা বন যার এপাশ ওপাশ হয়ে যাওয়ার সম্ভব ওই সাধ্য আমাদের নাই সুতরাং এখানেই আমরা স্টপ করছি Bye bye. Hello Thagben.